অবিশ্বাস্য, অসাধারণ, রীতিমতো চমক জায়গা নিয়ে এক জয় ইংল্যান্ডের সঙ্গে টাইগাররা পেয়ে গেল। টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল সাকিব বাহিনী। বাংলাদেশ দল যে বদলে যাওয়ার প্রত্যাশা করছিল সেই বদলে যাওয়াটা বোধহয় এবার শুরু হয়ে গেল। যে শান্তকে নিয়ে এত সমালোচনা, যে শান্তকে নিয়ে এত ট্রল, সেই শান্ত রীতিমতো টর্নেডো ইনিংস খেলে বাংলাদেশের জয়ের পথটা এতটাই সহজ করে দিল যেখানে ইংল্যান্ড দল সহ ক্রিকেট বিশ্ব নিশ্চয়ই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে, অবাক বিস্ময়ে গবেষণা করবে অনেকদিন কিভাবে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল বাংলাদেশ, যারা কিনা টি টোয়েন্টিতে তলানির দল হিসেবেই পরিচিত। টি টোয়েন্টিতে আমাদের অবস্থান আফগানিস্তানের চাইতেও অনেক দুর্বল, এটাই বাস্তব সত্য ছিল। কিন্তু এই বদলে যাওয়া দলটা অবিশ্বাস্য এক জয় যখন এনে দিল, তখন আগামীর টি টোয়েন্টিটা বোধহয় বাংলাদেশ শাসন করবে এরকম বার্তাই দিল নাসেন শান্ত, সাথে তৌহিদ হৃদয় রনি তালুকদাররা যে ভূমিকা পালন করেছেন এবং অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান শেষটা যেভাবে করেছেন দায়িত্ব নিয়ে, সেটা একেবারেই অন্যরকম, সেটা একেবারেই বিস্ময় জাগা নিয়া। সাকিব আল হাসান দুরন্ত বল করেছেন, মাত্র একটি উইকেট পেলেও চার ওভারে মাত্র 26 রান দিয়ে ইংল্যান্ডের রানের গতিকে স্লট করার অন্যতম প্রধান ভূমিকাও রেখেছেন। বোলিংয়ে অসাধারণ করেছেন সবাই, কিন্তু ব্যাটিংয়ে এতটা সহজে বাংলাদেশ জিতে যাবে সেটা বোধহয় কেউ বিশ্বাস করেনি, ভাবেও নি। সেই ভাবনার বাইরের কাজটাই এবার হয়ে গেল। ইংল্যান্ড হেরে বসলো টি টোয়েন্টিতে। প্রথমবারের মতো ইংল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলতে যখন নেমেছে বাংলাদেশ, তখন শঙ্কা ছিল টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়ে যাবে, এটাই স্বাভাবিক ভাবনা ছিল। কিন্তু সকল ভাবনার ঊর্ধ্বে উঠে অনেক বল হাতে রেখে যখন এই জয়টা অনায়াসে আসলো, ছয় উইকেটের এই জয় বিশ্বকে তাক লাগিয়ে দিল। টি টোয়েন্টিতে এখন বাংলাদেশ অন্যরকম স্বপ্ন দেখতেই পারে। বিপিএল বাংলাদেশকে অন্যরকম এক টি টোয়েন্টি দল উপহার দিল, এই বিশ্বাস এখন আরও বেশি শক্ত হবে দ্বিতীয় টি টোয়েন্টিতে। তাই ইংল্যান্ড যখন খেলতে নামবে ঢাকার মাটিতে, তখন তারা আরও বেশি সচেতন হবে। অভিনন্দন টাইগাররা, অভিনন্দন নাজমুল হোসেন শান্ত সহ এই অবিস্মরণীয় জয়ে অবদান রাখা সবাইকে।